হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা দশদিক চ্যানেলের মাধ্যমে। আমরা চলে এসেছি ডোমজুড় বইমেলায়। এই হচ্ছে সেই এন্ট্রেন্স গেট, এখানে এই যে 10 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই আমাদের একটা ফ্রিতে মানে বিনামূল্যে একটি বই দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে নতুন নিয়ম, যেটা আপনারা গেলেও বিনামূল্যে পাবেন। ওইদিকে হচ্ছে আমাদের অনুষ্ঠানের জায়গা, স্টেজ করা হয়েছে যেখানে প্রত্যেক দিন নিত্যানতুন অনুষ্ঠান আয়োজিত করা হয়। এই হচ্ছে সেই বড় মাঠ যেখানে চারিপাশে প্রচুর বইয়ের স্টল বসেছে। এই হচ্ছে প্রথম একটি বইয়ের স্টল, দেখতে পাচ্ছ নানা রকমের বইয়ের সম্ভার নিয়ে এরা হাজির হয়েছে। বিভিন্ন লেখকের বই এই স্টলগুলোতে আপনারা পেয়ে যাবেন, এমনকি সানডে সাসপেন্সেরও বই এখানে রয়েছে। উপন্যাস সমগ্র থেকে শুরু করে উপেন্দ্র কিশোর রায়ের রচনা, ব্যোমকেশ সমগ্র, সমস্ত রকম গল্প থেকে ভূতের সব রকম বই রয়েছে এই স্টলগুলোতে। বাচ্চাদের আঁকার বই থেকে শুরু করে বড়দের পড়ার জন্য গল্প, উপন্যাস সকল বই এর মধ্যে আছে। এই বইমেলায় নানা রকমের খাবারের দোকানও বসেছিল, তার মধ্যে একটি স্টল দেখতে পেলাম জিলিপি ও নানা রকমের রকমারি খাবার। আরও বিভিন্ন ধরনের বইয়ের স্টল এখানে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বইয়ের স্টল, একে একে দেখাতে গেলে আমরা শেষ করতে পারবো না, তাই আমরা দূর থেকে কিছু বইয়ের স্টল দেখিয়ে রাখছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন নানা রকমের বইয়ের ভাণ্ডার নিয়ে এরা উপস্থাপন করেছে। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরও একবার বলেছিলেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। আবার বিখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা আলী বলেছেন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়নি, তাই আপনারা বই পড়তে থাকুন আজীবন। এরম নানা বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে ডোমজুড় বইমেলা। নেপোলিয়ন বলেছেন, জানেন, অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে জীবন অচল, তাই বই পড়তে থাকুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন। এদিকে আছে নানা রকম রকমারি স্টল। বইয়ের স্টল শেষ হওয়ার পর এখানে নানা টাইপের জিনিসপত্র, হাতের কাজ, মাটির বাটি, নানা রকমের সুন্দর সুন্দর জিনিস এরা আপনাদের কাছে বিক্রি করছে। এই সকল জিনিসই এরা হাতে তৈরি করেছে, অর্থাৎ হস্তশিল্প, হাতে আঁকা রং তুলিতে সুন্দর করে তৈরি করেছে এরা নানা রকম বাড়ি সাজানোর জিনিসপত্র, যেগুলো আমরা খুব কম মূল্যে কিনতে পারি। এখানে নানা রকম স্টল বসেছে, দেখতে পাচ্ছেন মেয়েদের জিনিস কেনার নানা রকম রকমারি স্টল, এমনকি ম্যাজিকের দোকানও বসেছে। আপনার মন চাইলে আপনার বাচ্চার জন্য আপনার কিনে ফেলতে পারেন ম্যাজিক এর নানা রকম সরঞ্জাম। আরও আছে হরেক মাল, আছে বিভিন্ন টাইপের যেগুলো মেলাতে থাকে সেগুলোও রয়েছে এই বইমেলার মধ্যে। নানা রকমের খাবারের দোকান, খাবারের স্টল রয়েছে এই বইমেলার মধ্যে। ম্যাগনেট বলতে এগুলো সেই তোমার এই দেশের মাটির স্টলে এরকম নানা রকম হাতের তৈরি করা জিনিসপত্র, মাটির জিনিস, যেগুলো ইকো ফ্রেন্ডলি আপনারা কিনে ফেলতে পারেন।
এরপরে আমরা চলে গেছিলাম জলসত্র, যেখানে বিনামূল্যে আপনাদের জল পান করার ব্যবস্থা করে দিয়েছিল এই ভাইরা। আমাদের একটা ভাবনা ছিল, আমাদের একটা এই বইমেলা সমৃদ্ধি আর সংস্কৃত আয়োজন যেটা আছে আপনারা নিশ্চয়ই জানেন, এর সঙ্গে আমরা যুক্ত আছি। আর আমাদের কেন্দ্রের নাম হচ্ছে রঞ্জু ব্যাডমিন্টন থেকে সমস্ত ছেলেরা একত্রিত হয়ে একটা জলে জলসত্র একটা ইচ্ছা হলো যে করবো, মানে লোকের পানীয় জল খাওয়াবো একটা ইচ্ছা হলো, তো সেই জন্য আমরা এটা করলাম। জনসেবামূলক কাজ, এটা একটা ভালো কাজ। হ্যাঁ, একটা নতুন ভাবনা, এটা আমার প্রতিদিনের একটা ভাবনা ছিল, কিন্তু সময় এবং সুযোগ সব কিছুই হয়ে ওঠেনি, কিন্তু মনে হলো এবছর হয়ে যাবে, সেই জন্য একটা করলাম। ডুমজু সংস্কৃতি কেন্দ্র হচ্ছে ডুমজু ব্যাডমিন্টন কেন্দ্র পরিচালনা করছে।